দুপুরে চা চালো রোদ মাথার উপর, অন্যদিকে ভয়ে বক্ষ স্থল ঠিপঠিপ করছে নুবার। তস্ত্র পায়ে এগিয়ে যাচ্ছে ম্যাথ বিভাগের সামনে, আজকে তার প্রথম মিশন ইমদাদকে খোঁজার। তিন ইমদাদের মধ্যে একজনের নাম্বারে কল গিয়েছে শুধু, বাকি দুজনের নাম্বার বন্ধ। ইমদাদুল হক জাকি, তার নাম্বারে কল গিয়েছে কিন্তু রিসিভ হয়নি। কতবার চেষ্টা করেছে, শেষে তাকে ব্লক করে দিয়েছে। ব্যর্থ হয়ে এখন অন্য পদ্ধতি অবলম্বন করেছে। ক্লাস শেষ, তাই করিডোরের সামনে মাস্টার্সের একজন সিনিয়র ছাত্রকে পেয়ে বেশি খুশি হলো। তাকে দেখে প্রথমে সালাম দিল। ছেলেটা কিছু সময় তার দিকে হা হয়ে থাকলো, রয়ে সয়ে বলে উঠল, জি বলুন। নুবা চট জলদি বলে উঠল, আপনি ইমদাদুল হক জাকি ভাইয়ের বন্ধু ছিলেন না? ভালো আছেন ভাইয়া? ছেলেটা আপাদমস্তক ভালো করে দেখল নুবার কালো হিজাবের আদলে আবৃত মুখ, কিন্তু উনুক্ত কালো দুচোখ বেশ মায়াবী। হলদেটে বনের হালকা পাতলা শরীরে রূপালি রঙের অবয়া পরিহিত, মেয়ে হিসেবে বেশ কমনীয়। মুখ না দেখলেও বাইরে থেকে বেশ বোঝা যায়, কিন্তু অবাক হলো, জাকির এমন বোন থাকলে তাহলে তাকে বলেনি কেন? কিঞ্চিত রাগ হলো তার নরম গলায় বলল, তুমি জাকিরের কি হও? নুবা কিছুটা সাহস পেল, এতক্ষণ ভয়ে কাঠ হয়েছিল, অবশেষে একজনকে পেল যে ইমদাদ হক জাকিরকে চেনে। দ্রুতই জবাব দিল, আমি তার খালাতো বোন, ভাইকে একটু ডেকে দেবেন? ছেলেটা আরো কিছু বলতে চেয়েও বলো না, জাকিরের এমন সুন্দর বোন আছে আজ জানলো, আগে তো বলেনি তাদের। সে নুবাকে দাঁড়াতে বলে ভিতরে গেল। ভিতর থেকে হন্তদন্ত হয়ে কালো বনের বেশ মোটাসোটো একজন ছেলে আসলো, এসে বলে উঠল, তুমি আমায় ডেকেছো কিন্তু, বলে ছেলেটা থেমে গেল, এক হাতে নিজের কপাল কুচকালো, ফের বলে উঠল, কেন ডেকেছো? তারপর পাশে থাকা ছেলেটাকে বলল, তুই ভিতরে যা, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। নুবা অস্বস্তিতে ডুবে আছে, কি বলবে এখন আর কিভাবে বা বলবে, বেশ ভেবে চিনতে বলল, ভাইয়া আসলে আমার একজন বান্ধবী আছে, সে বরিশাল থেকে এসছে, সে নাকি আপনাকে চেনে, তাই একটা মিথ্যে বলেছি, আমি আপনার খালাতো বোন। ছেলেটা আবারও কপাল কুচকালো, নুবার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নুবা ভয়ে থরথর করে কাঁপছে, ছেলেটা চাহনি কেমন, তার অস্বস্তি লাগছে বেশ। হুট করে জাকি বলে উঠল, সমস্যা নেই, তোমার বান্ধবী বরিশাল থেকে এসেছে। হ্যাঁ চিনি তো, তা কোথায় তোমার বান্ধবী, ডাকো তাকে। আসলে সে আপনার মোবাইল নাম্বার নিতে বলেছে। তোমার বান্ধবী নিজে আসলো না আর তোমাকে পাঠালো, নাকি তুমি সেই মেয়ে আমাকে খুঁজছিলে? না ভাইয়া, আসলে সে লজ্জা পায় তাই আমাকে পাঠিয়েছে। যদি মেয়েটা তুমি হও তাহলে বিনা বাক্যেই মোবাইল নাম্বার দিয়ে দিব। নুবার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, অস্বস্তিতে ফের ডুবে হাবুডুবু খাচ্ছে, উত্তর দিতে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তার মন বলছে এ তার ইমদাদ নয়, তার কথা এমন হতেই পারে না, জাকির কথার মধ্যে কোনো ভালো লাগা কাজ করছে না, উল্টো কেমন যেন বিশ্রী অনুভূতি হচ্ছে তার। মাথা না তুলে পড়ল, আচ্ছা তাহলে আমি আসছি ভাইয়া, নাম্বার না হয় আজকে থাক, আমার বান্ধবীকে বলবো আপনার সাথে দেখা করতে। জাকি পথ আগলে দাঁড়াল নুবার, দন্তপাতি দেখে হেসে উঠল, গলা সুরও বেশ নরম, বলল, আরে আরে আমি তো মজা করছি, কি নাম তোমার, তুমিও কি ম্যাথ বিভাগে পড়ো? জি আমার নাম নিশাদ, আমি ম্যাথ বিভাগের না, কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ও আচ্ছা আচ্ছা, আমার সাথে এসো, তোমাকে আসল জাকির সাথে দেখা করাবো, আমি তো জাকির বন্ধু, আমি জাকি নই। নুবা যেতে চাইল না, তার কাছে কেমন অদ্ভুত লাগছে, সে তো ইমদাদকে চেনে না, কেউ মিথ্যা বলেও ধরতে পারবে না, তার মন বলছে ফিরে যেতে, কিন্তু জাকি নাছোড়বান্দা, সে নুবার পথ আগলে দাঁড়িয়ে আছে। নুবা ধীর কদমে পা বাড়ল জাকির সাথে, সামনে কি আছে জানা নেই তার, ভেতরের দিকে যতই যাচ্ছে ভয়ে আটকে উঠছে। এক জনশূন্য নির্জন দিকে যাচ্ছে তারা, এটা উদ্ভিদবিদ্যার বিভাগের পেছনের দিক, কিন্তু এদিকে কেন নিয়ে যাচ্ছে বুঝলো না। কিছু দূর আসতে দেখল পাশে জনশূন্য ক্লাস, নুবা আটকে উঠল ভয়ে, এবার সে বাইরে ঠায় দাঁড়িয়ে পড়ল। জাকি আকুল ভরা কণ্ঠে বলল, এসো নিশাদ ভেতরে এসো, তোমার জন্য জাকি অপেক্ষা করছে। নুবা দাঁড়িয়ে পড়ল, তার মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি নিষেধ করল, নুবা ভুল করিস না, ফাঁদে পা দিস না, দৌড় লাগা। সে জাকির কথায় ভেতরে প্রবেশ না করে থমকে দাঁড়ালো, যতটা দ্রুতই দৌড়ানো যায় তাই করল, যাই হয়ে যাক, পেছনে তাকালো না একবারের জন্য। জাকি ভেবাচেকে খেয়ে দাঁড়িয়ে আছে, এটা কি হলো তার সাথে, মেয়েটিকে তাহলে তার চালাকি ধরে ফেলেছে, এভাবে শিকার ফসকে গেল,
খুবই অনর্থক হলো তার সাথে। নুবাল ছুটে এলো সেই নির্জন জায়গা থেকে, দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে। মধ্যাহ্নে শেষ পোহর, তাই অনেক ক্লাসরুম ফাঁকা। এখন ছাত্রছাত্রীর সংখ্যাও তুলনামূলক বেশ কম। কলেজ বাস মাত্র দুইটা ছিল। ঝটপট সামনে যেটা পেল উঠে পড়লো সে। ক্লান্তিতে দু চোখ ঝাপসা হয়েছে তার। বাসে উঠেই কিছুটা অবাক হলো, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশ সীমিত এখানে। তাও পাশ কাটিয়ে একটা খালি সিটে গিয়ে বসলো। কিছু সংখ্যক ছেলে সামনে বসা, আর কিছু পেছনে। মাঝখানে দু চারটা মেয়ে ছিল শুধু। সিটে বসতেই দু চোখ আপনা আপনি মুদে এলো। নিজের কাঁধের ব্যাগ কোলে রেখেই তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মাঝেই দু চোখ তার নিজের আচ্ছন্ন হলো। আধা ঘন্টা পিরলো, কিন্তু নোবার ঘুম ভাঙল না। গাড়ির ঝাঁকুনি কিংবা আশেপাশের শব্দ তার হুশ নেই। বাস থেকে একে একে বাকি মেয়েরাও নেমে পড়লো। বাকি একে মেয়ে নোবা পড়ে আছে, কয়েকটা সিট ছেলেরা দখল করে আছে, বাকি সিট খালি। বাস থামলো। গন্তব্যে আসতেই জিতু নামার জন্য প্রস্তুতি নিল মাত্রই। পিছনের সিট থেকে ভিড়িয়ে আসতেই নামার আগে দৃষ্টি পড়ল নোবার দিকে। সহসায় চোখ বোলালো বাসের দিকে। পুরো বাসে একটা মাত্র মেয়ে, গুটি কয়েক ছেলে, বাস ড্রাইভার আর হেল্পার আছে। হুট করে তার রাগ গিয়ে পড়লো নোবার উপর। বাচ্চা মেয়ে তো নয়, ভার্সিটিতে পড়ে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। বাসে এভাবে কেউ ঘুমায়? আশেপাশে কি আছে এই মেয়ের কোনো ধারণা আছে? দেশের পরিস্থিতি সম্পর্কে এই মেয়ে কোনো খোঁজখবরই রাখে না বোধ হয়। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে সে। অথচ সেই মেয়ে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে, ইচ্ছে করছে এই মেয়েকে উঠিয়ে সাপটে দুইটা চর দিতে। কিন্তু তার কথা বলার একদমই ইচ্ছে নেই এই মেয়ের সাথে। নামার জন্য প্রস্তুতি নিয়েও নামল না, নিজের কদম ফের পেছনে নিল। ড্রাইভারকে আবার গাড়ি চালাতে বলল। নোবার ঠিক পেছন সিটে গিয়ে বসল, শুধু নজরে রাখল নোবার কোনো বিপদ হচ্ছে কি না। এর আগে সে দেখে এসেছে ম্যাথ বিভাগের জ্যাকির সাথে কথা বলতে। তার মাথায় এটা আসে না জ্যাকির মতো ওয়াকাটের ছেলের সাথে এই মেয়ের কিসের সম্পর্ক। মাত্রই কলেজে আসলো, চার দিন হলো, এর মাঝে কত ছেলের সাথে এর ভাব। নীরবের সাথেও দেখেছে বেশ গলায় গলায় ভাব। বিতর্ক ক্লাবে তাদের সেই মাখোমাখো ভাব সে দেখেছে। আবার এই মেয়েকে ম্যাথ বিভাগের সামনে সারাক্ষণ ঘুরঘুর করতে দেখা যায়। তাহলে কি এই জ্যাকির জন্য অপেক্ষা করে? জ্যাকির সাথে কি তার সম্পর্ক আছে? তার ছেলে সুরে হাসলো জিতু, থাকলেই বা তাই কি। প্রায় 20 মিনিট পর নোবার ঘুম ভাঙল, গাড়ির মধ্যেই ঘুমিয়েছে। ভাবতে অদ্ভুত লাগছে তার, ঘুমের রেশটা তখনও কাটেনি তার। চোখ পিটপিট করে তাকাতে দেখল বাস পুরো খালি। এমন খালি বাস দেখে আটকে উঠলো, সে মনের মতো ঘুমিয়েছে নাকি বুঝতে পারেনি। তড়িঘড়ি সিট থেকে উঠল, নামার সময় ভাড়া দিতেই নিজের ব্যাগ হাতে রাখলো। হুট করে মনে পড়লো তার কাছে ভাড়ার পুরো টাকা নেই। ওই দপ্তরকে নিজ মনে গালি ছুঁল, পুরো 700 টাকা গচ্চা গেল তার। হেল্পারের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আমি যদি কালকে ভাড়ার পুরো টাকাই দিই হবে না ভাই? আসলে আমার কাছে এখন পুরো ভাড়া নেই। হেল্পার কর্কশ গলায় চেঁচালো, মশকরা করেন, জলদি ভাড়া দিয়ে ভালোই ভালোই কাইটা পড়েন। হেল্পারের চেঁচামেচিতে জিতু নিজের মাথা উঠালো, গলাসর উঁচু করে জিজ্ঞেস করে বলো, কি সমস্যা? দেখেন না এ আবাই কই, ভাড়া নাকি কাল দিব, ওনার কাছে এখন ভাড়া নেই, এটা কোনো কথা ভাই? আপনি বলেন। জিতু উঠে এলো, কাছে এসে হেল্পারকে বলো, ভাড়া কত? 60 টাকা। জিতু নিজের পকেট থেকে 60 টাকা বের করে হেল্পারের হাতে তুলে দিল, তারপর নেমে পড়লো দ্রুতই। নুবা ধীর কদমে বাস থেকে নামলো, লজ্জায় মাথা তুলতে পারছে না। তাও কিনা শেষ পর্যন্ত এই জিতুর ডিমের সামনে অপদস্ত হতে হলো। ছি কি লজ্জা, সে দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে, তার থেকে কয়েক ইঞ্চি দূরত্বে দাঁড়ানো জিতু। একবারের জন্য তার দিকে তাকায়নি, এখন আবার রিক্সায় উঠতে হবে। রিক্সার ভাড়া লাগবে 50 টাকা, আছে 30 টাকা, এখন আবার সেই ভাড়া নিয়ে তার ঝামেলা পোহাতে হবে। বাসের সামনে গিয়ে না হয় ভাড়া মেটানো যাবে, কিন্তু এই জিতুর ডিমের সামনে কীভাবে দাঁড়াবে? আচমকা সে আঁতকে উঠল, জিতু তার একান্তই সামনে দাঁড়ানো। এতটা সামনে দেখে শরীর থরথর করে কেঁপে উঠল। সে কিছু বলার আগেই জিতু বলে উঠল, এখানে আরও 40 টাকা আছে, নিন আপনার রিক্সা ভাড়া। এত কিছু ভাবার দরকার নেই, আমি আবার অত দয়ালু নই, এমনিতেই টাকাটা দিচ্ছি না। বাস ভাড়া 60 টাকা আর এখন 40 টাকা, সর্বমোট 100 টাকা। আগামীকাল সুন্দর করে আমাকে ফেরত দেবেন, মনে থাকবে তো মিস কাল রাত? যান, সামনে রিক্সা আছে, বাসায় যান দ্রুত। আর হ্যাঁ, এর পরের বার এভাবে বাসের মধ্যে ঘুমাবেন না, কারণ সবসময় তো আর আমি থাকবো না, ঠিক আছে? আসছি, আল্লাহ হাফিজ। দ্রুতই নিজের কথা শেষ করে সামনের দিকে নিজের কদম বাড়লো জিতু, পেছনে নোবা হাও হয়ে আছে, শুধু অপলক জিতুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাপরে, এই জিতুর ডিম তো পুরোই হাড়কিপ্ত একটা। বন্ধু মহলের
একান্তই ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ, বাচ্চার দল সহসাই টুংটাং শব্দ তুল। জিতু মাত্রই রাতের খাবার খেয়ে নিজের রুমে ফিরেছে। প্রথম মেসেজটা সিমির ছিল, ছোট্ট একটা বাক্য, ফিরছি, আগামীকাল দেখা হবে প্রিয় কলেজ প্রাঙ্গণে। আচমকাই সিমির মেসেজ দেখে মুখের কোণে হাসি ফুটল জিতুর। ঠিক কতদিন পর তাদের মৃত বন্ধুমল জাগ্রত হবে ভাবতেই আনন্দের চোখের জল জমল। সিমির মেসেজের পরপরই সানির রিপ্লাই, জাপানে গিয়ে এখনো কি হাড্ডি মন্ত্রী আছিস নাকি একটু বেলুনের মতো ফুলেছিস সীমারেখা? সানির প্রতিউত্তরে লরিনের রিপ্লাই, তুই খেয়ে বাঁচলেও তো আমরা খেতাম, যেভাবে চা জলের খাবার একা খাস ইন্ডিয়ান স্যাটেলাইট। সিমি অবাক হলো, দূরত জবাব দিল, কি রে লরিন, সানলাইট আবার কবে ইন্ডিয়ান হলো রে? লরিন হা হা ইমোজি দিল সাথে সাথে, কিন্তু লরিনের পরিবর্তে জবাব দিল রকি, জানিস সেদিন ভার্সিটিতে কি কাণ্ডটাই না ঘটালো, ভাগ্যিস তুই ছিলি না। এরই মাঝে আগমন ঘটল চিন্ময়ের, সবার কথার মাঝে হুট করে সে রিপ্লাই দিল, আরে ওটা তো বার্ষিক খবর, তাজা খবর হচ্ছে। আচ্ছা থাক, আগামীকাল বলবো সবার সামনে, সবাই ভালো করে দাঁত ব্রাশ করে আসবি, হ্যাঁ বেশ রসালো খবর কিন্তু। সাথে সাথে লরিন সিমি রকি সানি অবাকর ইমোজি দিল, চারজনই একই জবাব দিল, তাজা খবরটা কি? চিন্ময়ের হা হা ইমোজি, ফের রিপ্লাই করলো, আরে এত অধৈর্য হলে কেমনে হবে বাছা, তবে খবরটা কিন্তু মামার সেই একটা খবর, সবার চোখ একদম কপালে ওঠার মতো। এরই মাঝে জিমানের আগমন ঘটল, সেও রিপ্লাই করলো, আমি জানি তবে এখন বললে জিতু আমাকে উষ্ঠা মেরে খাট থেকেই নিচে ফেলে দেবে, আসলে এখন আমি জিতুর রুমে তার সাথে তার খাটে ঘুমাচ্ছি, কিছুদিন পরে তো ঘুমাতে পারবো না, তাই এখন ভালো করেই ঘুমিয়ে নিচ্ছি। সাথে সাথে সানি রিপ্লাই, কেন ঘুমাতে পারবি না, দরকার হলে আমরা সহ ঘুমাবো ওর সাথে। জিমান রিপ্লাই দেওয়ার আগে মুবিন আসলো, সে গম্ভীর গলায় বলল, সানি তোর সানলাইটের বাতি জ্বালা, জিতু কি সারা জীবন একা থাকবে নাকি, বিয়ে শাদী করবে না বেকুব? সানি ভেবাচাকে খেয়ে গেল, দ্রুত রিপ্লাই করল, সত্যিই জিতু বিয়ে করবে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, সে তো মেয়েটার জন্য যা পাগলামি করেছে, তাকে যেমন ভালোবাসত আমার মনে হয় না সে অন্য কাউকে বিয়ে করবে, না কখনো কাউকে মেনে নিতে পারবে। চিন্ময় রাগের ইমোজি দিল দ্রুতই, সানিকে কপিত কণ্ঠে বলল, সারি তোর মাথায় কি ঘিলো আছে, হ্যাঁ দ্রুত এই মেসেজটা রিমুভ দে জিতু দেখার আগে, হ্যাঁ ডাক্তার বারবার করে নিষেধ করছে জিতুর সামনে যেন ওর অতীত নিয়ে আমরা কোনো কথা না বলি, তুই আসলেই একটা বেকুব, তোকে পাইলে মানে এখন কি যে করতাম আমি তোরে। অন্যদিকে সানি নিজের জিভা কামড় দিল, তোর নিজের মেসেজ রিমুভ দিল, চিনুয়েও তার রিপ্লাই করা মেসেজের রিমুভ দিল। এর মাঝে চুই এসে হাই হাই করলো, বাপরে 154 আনরিড মেসেজ, এত মেসেজ সে কখন পড়বে, সে রাগের ইমোজি দিয়েই বললো, এই তোরা আস্তে ধীরে কথা বলতে পারিস না, কতগুলো মেসেজ জমাইলি, এগুলো পড়বো কখন আর উত্তর দেব কখন, এখন আমার জন্য মই পাঠা জলদি, আমি অত উপরে উঠতে পারবো না, পা ব্যথা করছে। জয়ের কথাই সবে হা হা ইমোজি দিল। মোবাইল হাতে বসে থাকা জিতু সবই দেখল, দু চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল, সে জানে সবাই তার জন্য কেমন চিন্তা করে, প্রতিক্ষণ কেউ না কেউ তার পাশে থাকে, তাকে হাসানোর চেষ্টা করে যেন অতীত স্মৃতি তার পুনরায় রোমন্তর না হয়, কিন্তু সব কিছু কি এত সহজ, চাইলেই ভোলা যায়। নিজের হাতে রাখা মোবাইল রেখে দিল টেবিলের উপর, টুংটাং শব্দ হচ্ছে মেসেজের, বন্ধু মহলের মেসেজ ছাড়াও একসময় এমন মেসেজের টুংটাং শব্দ হতো তার মুঠোফোনে, কোন এক বোকা মেয়ে তাকে মেসেজ দিত, সে মেসেজগুলো পড়তো আর নীরবে হাসত, বোকা মেয়েটা কত কি লিখত ভয়ে ভয়ে, একবার তার রাগ ভাঙানো আজব এক সম্বোধন করে, বস আপনি কি এখনো রেগে আছেন? জিতু সহসায় হেসে উঠল, বোকা মেয়েটার ছোট ছোট আবদারগুলো ছিল বেশ বোকা টাইপের, একদিন রাতে যখন তার ঘুম আসছিল না সে হঠাৎই কল করে বসল, ঘড়ির কাটায় তখন রাত 11:45, তার কল দেখে বোকা মেয়েটা বলে উঠল, স্যার আপনি কি ম্যাজিশিয়ান, কী করে বুঝলেন আপনাকে আমার প্রয়োজন, জানেন আজকে আমার পদার্থবিজ্ঞানের শেষ প্রশ্নগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, ভেবেছিলাম আপনাকে জানাবো, আপনি ঘুমোচ্ছেন ভেবে কল দেওয়া হয়নি, কিন্তু দেখুন আপনি নিজেই কল দিয়েছেন, তার মানে আপনি ম্যাজিক জানেন, কেমন করে বুঝে গেলেন আপনাকে আমার ভীষণ প্রয়োজন? সেদিন সে ভীষণ হেসেছিল, মেয়েটা ছিল ভারী অদ্ভুত, তার কথা তো তার চেয়েও অদ্ভুত, পিচি পিচি বলির সমাহার যেন, তার মুচকি হাসির শব্দ কতই না সমধুর ছিল।
একদম হৃদয় ছুঁয়ে যেত তার প্রথম দিন যখন নাক টেনে কেঁদে কেঁদে বলেছিল, আঙ্কেল জানেন আমার আম্মু ভীষণ ভয়ঙ্কর, জানলে আমাকে একদম মেরে দেবে, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, ওই বজ্জাত কাক আমার হিজাবে টয়লেট করে দিয়েছিল, তাই তো মেজাজ তিরিক্ষি হয়ে চারটা নাম্বার ভুল করে ফেলেছিলাম, বিশ্বাস করুন টাকাগুলো আমার, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না আঙ্কেল? সেদিন সে মুখ টিপে হেসেছিল, সারাদিন উঠতে বসতে মেয়েটার পিচ্ছি পিচ্ছি বুলির কথা ভেবেই দিন কাটিয়েছিল, দমকা হওয়ার মতো এসে বোকা মেয়েটা তার হৃদগহীনে প্রবেশ করেছিল, কতটা গভীরে তার জানা ছিল না, হয়তো বোকা পাখির কখনো জানাই হয়নি, কিন্তু ভালোবেসে কীভাবে ত্যাগ করতে হয় তা শিখিয়ে গেছে অবলীলায়, কতটা হৃদয় জুড়ে বোকা মেয়েটা বসে আছে যাকে মুছে ফেলার সাধ্য আজও তার হয়নি, অথচ প্রকৃতি তাদের মিলন লিখেইনি, তাকে পাওয়ার আগেই কেড়ে নিল বিধাতার নির্মম পরিহাস, মিলন হতে হতেই বিচ্ছেদ ঘটালো, কেন এমন হলো তার সাথে, তার বোকা পাখিকে এভাবে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিল, দুগাল ছুঁয়ে নুনো জল গড়ালো তার গলার মাঝে, জিতো নিঃশব্দে কেঁদে চলেছে, চোখের জল মোছার তাড়না নেই, দু চোখ মুদিত, আনমনে দীর্ঘশ্বাস বের হলো বক্ষ স্থল থেকে, চোখ পিটপিট করে তাকালো গগন বক্ষে, সে বড় অসহায়, সে চাইলেই বোকা পাখির জন্য দোয়া করতে পারে না, তাদের মাঝে যে হালাল সম্পর্ক নেই, হালাল সম্পর্ক হবার আগে তার বোকা পাখি চিরদিনের জন্য হারিয়ে গেল, কেমন শূন্য করে গেল চিরদিনের জন্য, আজও ভাবতে তার বক্ষ স্থল কেঁপে ওঠে, এ কেমন মর্মদহনে দগ্ধ হচ্ছে, সে চাইলে ভোলা যায় না, না সহ্য করা যায়, সে পাগল ছিল তো তখন ভালোই ছিল, নিজ ভাবনে আচ্ছন্ন যখন আচমকাই কারোর আলতো স্পর্শ পেল, সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল তার মা দাঁড়ানো, ফরিদা ছেলের বিমর্ষ মুখ দেখলেন, কষ্টগুলো তিনি বোঝেন তাই তো চোখে চোখ রাখেন, কখন আবার এই ছেলে মাথার তীব্র যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, তার মুখে চিন্তার ছাপ, এই ছেলে আবারও অতীতের ডুব দিয়েছে, কেন আজও নিজেকে সংযুক্ত করতে পারে না, কাছে বসে ছেলের মাথায় হাত ফুলালেন, মৃত স্ত্রী হয়ে বসে আছে, মুখের কোণে অসত্য হাসি ঝুলছে, মাকে দেখে তুরতই চোখের জল মুছল, গলস্বর স্বাভাবিক করে বলল, আম্মু কিছু বলবে? তোর নানু বাড়ি থেকে কল এসেছে, 15 দিন বাদেই জহিরের বিয়ে, তোর নানুকে দাফন করার পর আর তোর কখনো যাওয়া হয়নি সেই বাড়িতে, দেখতে দেখতে 3টা বছর পার হলো, এবার অন্তত চল, তোর নানুর কবর জিয়ারত করবি, কতদিন হলো তাকে দেখতে যাস না, তুই তো তোর নানুর কত আদরের ছেলে, কত শখের নাতি, ইমু ছাড়া তিনি কিছুই বুঝতেন না, আমি যেতে দেরি করলেও তিনি চলে আসতেন তার আদরের নাতি ইমুকে দেখার জন্য, চল না বাবা এবার, সাথে তোর বউকেও নিয়ে যাব, মেয়েটাও নানা শ্বশুরবাড়ি দেখে আসবে এই ফাঁকে। মুহূর্তে জিতুর চল দয় শক্ত হয়ে গেল, আনমনে পিপি করলো, বউ কে এই মেয়ে যাকে সে বিয়ে করছে, তার বোকা পাখির জায়গা যে সে কাউকে দেবে না, কখনোই না, নিজের পড়া শেষ করে মাত্রই উঠল নোবা, আচমকাই রুবি নিজের মোবাইল নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো নোবার সম্মুখে দাঁড়িয়ে কাঁপানো গলায় বলল, নোবা তুই কাউকে তোদের মোবাইল নাম্বার দিয়েছিস? নোবা বেশ অবাক হলো, নিজের মাথায় হাজারবার ঘুরপাক খেলো, তবু মনে পড়লো না সে কাউকে মোবাইল নাম্বার বলেছে, রুবির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না খালামণি আমি কাউকে নাম্বার বলিনি, বিশ্বাস করো। রুবি হতাশ হলো কিন্তু নোবার কথা অবিশ্বাস করলো না, ফের বলে উঠল, নীরব নামে কাউকে চিনিস? নীরব? হ্যাঁ চিনি, কিন্তু কেন কি হয়েছে? কি আর হবে, তোর মায়ের নাম্বারে কল দিয়েছে, জিজ্ঞেস করতেছে নিশাতকে দেওয়া যাবে কিনা। নোবার চল শক্ত হলো, এই নীরবের বাচ্চা তার নাম্বার পেলো কোথায়, তারপর সরাসরি ফোন কল, কালকে এই বজ্জাটাকে সে কানে নিচে সরাসরি কয়টা খা দিবে, নিজ মনে ফুসে উঠল নীরবের উপর, জবাবে রুবিকে বলল, খালামণি নীরব আমার সাথেই পড়ে, তবে বিশ্বাস করো আমি জানি না এই ছেলে নাম্বার পেলো কোথায়, কাল কলেজ গিয়ে এর মাথায় কয়েক গা দিব। আপন যাই করিস না কেন, সাবধানে চলিস, নয়তো তুই তো জানিস তোর বাবা কেমন, তখন বিয়ের কাজ আরও দ্রুত করবে। মুহূর্তেই নোবার মুখটা বিবর্ণতায় আচ্ছন্ন হলো, বিয়ে সত্যি বিয়ে হয়ে যাবে তার, ইমদাদকে সে আর খুঁজে পাবে না, কীভাবে খুঁজে পাবে, কত কিছু তো চেষ্টা করলো কিন্তু আগামীকাল অন্যভাবে চেষ্টা করবে সে। রাত থেকেই মেজাজ তীক্ষ্ণ হয়ে আছে নোবার, তবে রাগের পাশাপাশি ভয় কাজ করছে, আজকে নীরবকে সেই লেভেলে ধোলাই দিবে, তার সাহস দেখে সে রীতিমতো অবাক, কত বড় বেয়াদব তার বিনা অনুমতিতে তার মেয়ের নাম্বারে কল দেওয়া, কিন্তু অন্যদিকে ইমদাদুল হক জাকির ভয়টাও মাথায় ঘুরপাক আছে, কী হবে আজ তার সাথে যদি জাকি তার সামনে এসে দেয়,
ক্লাসে প্রবেশ না করেই সোজা লাইব্রেরিতে চলে আসলো কিছু বই লাগবে পড়ার জন্য। তার উপর আবার বিতর্কের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে হবে, তাই নিজ থেকেই কিছু বই খুঁজে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর নিজের কাঙ্ক্ষিত বই পেয়ে সে লাইব্রেরির এক কোণে বসে পড়ল, বিতর্কের জন্য কিছু স্ক্রিপ্ট তৈরি করছে। শান্ত নিস্তব্ধ লাইব্রেরির ভেতরের পরিবেশ, অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা নির্ভীতে বই পড়ছে। আচমকাই হন্তদন্ত হয়ে ছুটে এলো নীরব, দপ করে নোবার সামনে চেয়ার টেনে বসে গেল। নোবা মাথা তুলে তাকালো না, নত মস্তকে খুব সতর্কতার সঙ্গে নিজের বাম পাটা উপরে তুলে চেয়ারটাকে এক ধাক্কা দিল, আর অমনি নীরব বসতে গিয়ে চিৎপতাং হয়ে মেঝেতে গিয়ে পড়ল। সবদিন লাইব্রেরির মুহূর্তেই সরব হয়ে উঠল, যা কয়েকজন নিঃশব্দে বই পড়ছিল তারা সবাই চোখ তুলে তাকালো, কারোর মুখে বিরক্তি, কারোর মুখে হাসি, মুখ টিপে হাসছে অনেকেই। নোবা আগের মতোই চুপচাপ বসে আছে, কিন্তু বেচারা নীরব পুরে ভেবে জায়গা খেয়ে গেল, লজে আড়ষ্ট হলো সে। সবাই কেমন ড্যাপ ড্যাপ করে তার দিকে তাকিয়ে আছে, নোবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মেয়েটা তাকে এভাবে অপমান করলো, কোনোরকমভাবে শরীরটাকে টেনে তুললো সে, গলা খাঁকারি দিয়ে নোবার দিকে ফের অসহায় দৃষ্টিতে তাকালো, ক্ষীণস্বরে বলে উঠল, নিশাত, কাজটা কি ঠিক হলো? এভাবে অপদস্থ করলে কেন? নোবা চেয়ার চেয়ে উঠে দাঁড়ালো, নীরবের কথায় কর্ণপাত করলো না, নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে পেরিয়ে পড়লো। নীরব পেছনে অসহায়ের মতো থ হয়ে আছে, নিশাত তার সাথে কথা বলছে না কেন? সে পিছু ছুটল নোবার পেছন থেকে ডাকলো, নিশাত দাঁড়াও, এইভাবে এড়িয়ে যাচ্ছ, কি করেছি আমি? লাইব্রেরির দরজার বাইরে দাঁড়ানো নোবা, নীরব তার সামনে দাঁড়িয়ে আছে, অনুনয় বিনয় করছে, নিশাত আমার সাথে কথা বলছো না কেন? নোবা দীর্ঘ সময় পর মুখ খুলো, তীক্ষ্ণ গলায় বলে উঠল, পা ভেঙেছে তোর? না ভাঙেনি, শুধু কোমরে একটু লেগেছে, এই আর কি, সমস্যা নেই, ভালো হয়ে যাবে। নোবার মুখে কুটির হাসি, তার ছেলে সুরে বলে উঠল, আমিও তো তাই বলছি, এবার তো শুধু কোমরে লেগেছে, পরের বার কিন্তু সরাসরি পায়ে গিয়ে লাগবে, এজন্য সতর্কতা স্বরূপ শেষবার বলে দিচ্ছি, আমাকে পিছু করা ছেড়ে দে, আমার মায়ের নাম্বারে দ্বিতীয়বার কল দিবি না, আর নাম্বার কোথায় পেয়েছিস সেটা জিজ্ঞেস করে লাভ নেই। আমি জানি তুই আমার ফাইলের ঠিকানা থেকে নাম্বার তুলে নিয়েছিস, কিন্তু পরবর্তীতে ভুল করেও সেই নাম্বারে কল দিবি না, কারণ আমার আম্মুরা আমার সাথে থাকেন না, ওনারা চট্টগ্রাম থাকেন, তাই দয়া করে বিরক্ত করবি না আর। আর যদি বিরক্ত করিস, তোর চলার জন্য এই পা দুটো আর থাকবে না, সেগুলো তোর গলায় ঝুলিয়ে দিব আমি, মনে থাকে যেন। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল নোবা। নীরব বেশ অবাক হলো, রীতিমতো তাকে হুমকি দিল, মন খারাপ হলো বেশ। আনমনে লাইব্রেরির পাশের বেঞ্চি থেকেই বসলো, নিশাত তাকে পছন্দ করে না কেন? সে কি দেখতে ভালো না? চলো চলো তু চোখ, অদূরে দাঁড়ানো লরেন সবই নিজের মুঠোফোনে ভিডিও করলো, সে বন্ধুমলের বাচ্চার দল গ্রুপে ভিডিও সেন্ড করলো, সাথে সাথে তাতে ক্যাপশন হিসেবে লিখল, বাপরে মেয়ে তো না জানো আগুনের ফুলকি। সবার আগে সিনকুলো জিত, ভিডিও দেখে তার প্রচণ্ড রাগ হলো, একটা ছেলে ওকে পছন্দ করতেই পারে তাই বলে এভাবে অপমান করবে? নাকি ওই ম্যাথ বিভাগের চাকরির জন্য নীরবকে এভাবে অপমান করলো? সে একটা সিদ্ধান্ত নিল, নোবার সাথে সে কথা বলবে এই নিয়ে। সেমিনার রুম থেকে পেরিয়ে এলো, বন্ধুমলের বাকিরা এখনও আসেনি, শেয়ার চিন্ময় এসেছে মাত্র, তাদের ক্লাবের বিভিন্ন কার্যক্রম আছে তা নিয়ে কথা বলছে দুজন। চিন্ময়কে নিয়ে দুজন বেরিয়ে পড়লো নোবার সাথে কথা বলার উদ্দেশ্যে, জিতু খুঁজে খুঁজে হয়রান, নিজ মনে নোবাকে ধমক দিল, এই কাল রাত লুকিয়ে আছে কোথায়? পেলে আচ্ছা জব্দ করবে আজকে সে। বিজ্ঞান ভবনের এক ফাঁকা রুমে বসে আছে নোবা, জিতুর মেজাজটা আরও থরথর করে বাড়লো মেয়েটার সাহসটা দেখে। ফাঁকা রুমে এক মহারানী বসে আছেন, এদিকে যত বাজে ছেলেদের আড্ডা বসে, আর সে এখানে সের আগে হিসহিস করতে করতে সামনে গেল। অতর্কিত জিতুকে দেখে নোবা আঁতকে উঠল, ভাবল হয়তো তার কাছে পাওনাটাকে ফেরত নিতে এসেছে, তড়িঘড়ি বেঞ্চ ছেড়ে উঠল সে, কাঁপা কাঁপা ভেজানো গলায় বলল, আমি ভেবেছি আপনি এখনো কলেজে আসেননি, তাই আপনার টাকা ফেরত দেওয়া হয়নি। জিতু মুহূর্তে ভুরদই কুচকালো, সে কি টাকা চাইতে এসেছে এখানে? কিন্তু জবাব দিল তার উল্টো, আমার টাকা দিতে দেরি হলো কেন? আপনার তো এসেই দেওয়ার কথা ছিল, টাকা দিন জলদি। নোবা চট জলদি নিজের ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে জিতুর সামনে মেলে ধরল, জিতু টাকাটা নিয়ে নিজের চোখের সামনে মেলল, উল্টে পাল্টে ভালো করে চেক করলো, টাকা কয়েকবার ঘষে ঘষে দেখল, পরে বলে উঠল, হুম আসল টাকা, জাল টাকা নয়। নোবা নির্বাক, এই জিতু টিম টাকা নিয়েও তাকে অপদস্থ করলো, সে জাল টাকা দেবে কোন দুঃখে?
নিজমনে গজগজ করলো। জিতু নোবার দিকে তাকালো না, নিজের মুঠোফোন বের করে নোবার ভিডিওটা তাকে দেখালো। নোবা আরেকবার অবাক হলো, এই ভিডিও করলো কে? নোবা অজস্র ভাবনেই মগ্ন। হঠাৎই জিতু বলে উঠলো, দেখুন আপনি বিশ্বাস করুন আর না করুন, তবে এটা সত্যি, নীরব আপনাকে পছন্দ করে। আমি খুব বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো নীরব ছেলে হিসেবে ভালো, আমার চেনা জানা, সে আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। তাই বলছিলাম কি, আপনি চাইলে নির্দ্বিধায় তার সাথে সম্পর্ক আগাতে পারেন, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি সাধ্যের মধ্যে সবটুকু সাহায্য করব। নোবা যেন আকাশ থেকে পড়ল, জবাব কি দেওয়া উচিত তাই ভাবছে। তার নিশ্চুপতায় জিতু ফের পড়ে উঠল, দেখুন ভাবছেন হয়তো আমি বানিয়ে বলছি এসব, কিন্তু সত্যি তো এটাই, নীরব আসলেই অনেক ভালো। আমি হয়তো ছেলে হিসেবে ভালো নই, তবে এইটুকু বিশ্বাস করতে পারেন নীরব ছেলে হিসেবে অনেক ভালো হবে আপনার জন্য। নোবা দাঁড়ানো থেকে বসে পড়ল, বইয়ের পাতায় দৃষ্টি তার নত মস্তস্ক। জিতুর দিকে না দেখে কলাসর দৃঢ় করে বলল, আমি তো ভাবছি এসব হারাম সম্পর্কে না গিয়ে বরং একবারই বিয়ে করে নিতে নীরবকে, কিন্তু আমার কিছু শর্ত আছে বিয়ে করতে হলে। প্রথম শর্ত, আমাকে 10 ভরি অলংকার সহ একটা ডায়মন্ডের রিং উপহার দিতে হবে। দ্বিতীয় শর্ত, বিয়েতে লেহেঙ্গা কমপক্ষে 50,000 টাকার হতে হবে। তৃতীয় শর্ত, ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাড়ি নিতে হবে আমার জন্য। চতুর্থ শর্ত, বিয়ের দেনমোহর 10,00,000 টাকা নগদ প্রদান করতে হবে। যদি এসব শর্তে রাজি থাকে নীরব, তাহলে ডাকুন তাকে, আমিও এই সম্পর্কে এগোব। আর যদি তার দ্বারা এসব সম্ভব না হয়, তাহলে আপনিও এবার আসতে পারেন। আর হ্যাঁ, আপনার ভালো মানুষ নীরবকে আমার থেকে 100 হাত দূরে থাকতে বলবেন। জিতু নোবার ব্যবহারে ভীষণ রকম অবাক হলো। আচ্ছা, ওই জাকিকে পছন্দ করে তাহলে? কিছুটা তার ছেলের সুর তোলো মুখে। আমি জানতাম এমন কিছু বলবেন। আসলে আপনার মতো কিছু মেয়ের জন্য সব মেয়েদেরই বদনাম হয়, কারণ আপনাদের মতো মেয়েদের জিকির মতো বখাটে বড়লোক ছেলেই পছন্দ হয়। হ্যাঁ, আমার বখাটে বড়লোক ছেলেই পছন্দ। জিতু রুক্ষ ভাষায় জবাব দিল, গ্রিডি গার্ল। তীক্ষ মেজাজে বসে আছি নোবা, ক্লাসে এসেছে প্রায় 30 মিনিট, এখনও জিতুর বলা সেই বাক্যই মাথায় ঘুরছে, গ্রিডি গার্ল। আনমনে জিতুকে সখানে গালি ছুলো নিজের অস্থির মনকে বোঝানোর জন্য। ক্লাসে টিচার আছে, তিনি লেকচার দিচ্ছেন, কিন্তু তার মনোযোগ নেই, তার থেকে কিঞ্চিৎ দূরে নীরব, তার দু চোখে চরম অসহায়ত্ব। নোবাকে আর চোখে মাঝে মাঝে দেখছে, কিছু সময় এভাবেই অতিক্লান্ত হলো। সহসাই একজন দপ্তরি আসলেন একটা পেপার হাতে, লেকচারার কাগজখানা হাতে নিলেন, সবার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের 2 দিন পর নবীনবরণ অনুষ্ঠান হবে, সবাইকে আমন্ত্রণ ও উপস্থিত থাকার জন্য। দ্বিতীয় একটা নোটিশ ছিল দপ্তরির হাতে, সেটা নিয়েও পড়ে শোনালেন, যারা তিতুমির কলেজের বিভিন্ন সংগঠনে যোগদান করতে চান তারা দ্রুতই যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে বিতর্ক ক্লাবে যারা যোগদান করেছেন তাদের ডাকা হচ্ছে। আপনারা আমার ক্লাস শেষে বিতর্ক ক্লাবে যোগদানের জন্য অনুরোধ করা হলো। নোবা ভাবনাই পড়ল, আজকে যদি সে ভালো করতে পারে তাহলে সিলেক্ট হবে, নিজ মনে প্রস্তুতি নিল। ক্লাস শেষে বেরোলো বিতর্ক ক্লাবের উদ্দেশ্যে, নীরব তার পাশাপাশি হাঁটছে, ভয়ে কথা বলছে না, নোবা আবার কি বলে না বলে। দুজনেই একসাথে বিতর্ক ক্লাবে প্রবেশ করলো, ছাত্রছাত্রীতে ভরপুর ক্লাসরুম। সিলেকশনের জন্য আজকে বিচারকের একটা প্যানেল বসেছে, বিতর্কে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আগেই, তার উপর ভিত্তি করে প্রত্যেকে নিজ বক্তব্য পেশ করবে। সামনের বেঞ্চিতে বসা সকল ছাত্রছাত্রী, একে একে সকলকে ডাকা হচ্ছে, প্রায় 30 মিনিট পর ডাকা হলো, নিশাত, নোবা। ক্যানেলের একজন সদস্য জিতু, নামটাও সেই ডেকেছে, নিজ মনে বার কয়েক আওড়ালো, নিশাত নোবা। নোবার মাঝেই ব বাদ দিয়ে হ দিলে হয়ে যায় নোবা, তার নোবা, তার বোকা পাখি। সহসাই সেই নামের ব্যক্তিকে দেখার জন্য ব্যাকুল হলো তার মন, কিন্তু চোখের সামনে কালো হিজাবে আবৃত হলদেটে বনের গোলকাল এক মুখশ্রী দেখে থমকালো, এই মেয়েটাকে। এক মুহূর্তের জন্য হা হয়েছিল, কিছু সময় তাকানোর পর বুঝল এটা অন্য আর কেউ নয়, এটা মিস কালরাত, মেয়েটার মুখ যে সে আজ প্রথমবার দেখল, মায়াময় এক শান্ত মুখশ্রী, যেন সিক্ত এক অবুজ বালিকা। আচ্ছা, তার বোকা পাখিও দেখতে নোবার মতোই মায়াবী ছিল, তার দিকে তাকালেও কি এমন ভালো লাগা কাজ করে? কিন্তু কাল রাত দেখতে যতটা মায়াময় তার আচরণ তার চেয়ে বেশিও অদ্ভুতপূর্ণ। সে নিজের দৃষ্টি দ্রুত নামিয়ে নিল, অথচ চোখ জোড়া আর চোখে নোবাকেই দেখছে।
নুবাও মঞ্চে উঠে বেশ চমকালো। শেষে কিনা এই জিতুর ডিমের সামনেই তাকে বক্তব্য পেশ করতে হবে, কিন্তু নিজ মনে বেশ সাহস সঞ্চয় করলো। পারবি নুবা, তোকে পারতেই হবে, জিতুর ডিমকে পাত্তা না দিলেই হলো। স্ক্রিপ্ট হাতে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো বিচারপতির সামনে তাদের অধ্যাপক। সে শুরুতেই সালাম দিল, আসসালামু আলাইকুম। শুরুতেই মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সকল দর্শক শ্রোতাদের জানাই অভিবাদন ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়ে একমাত্র মেধা ও শ্রম দ্বারাই একটা দেশের অবকাঠামো উন্নয়ন সম্ভব। তার পক্ষের বক্তা হিসেবে আমি নিশাত নুভা আমার বক্তব্য পেশ করছি। বক্তব্য চলাকালীন জিতু বারবার আর চোখে নুভাকে দেখে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত এক শিহরণ হচ্ছে তার। কেন এভাবে দেখছে তার জানা নেই, অজান্তেই ভালো লাগা কাজ করছে। নুবার বক্তব্য শেষ, কিন্তু জিতু দৃষ্টি জোড়া তখনও তার দিকে। 3 মিনিট 6 সেকেন্ডের মধ্যে নুবা তার বক্তব্য শেষ করে নিজের সিটে গিয়ে পুনরায় বসে পড়ল। জিতু চোখ জোড়া তখন ব্যাকুল হয়ে পড়ল নুবাকে দেখার জন্য। খুঁজে খুঁজে শেষে দেখল দ্বিতীয় সারির একদম শেষ বেঞ্চে বসেছে, একটা মেয়ের সাথে কথা বলছে, কিছু একটা হয়েছে তাদের মধ্যে। সহসাই নুবা হেসে উঠল, জিতু অজান্তেই বলে উঠল, মেয়েটা এত সুন্দর করে হাসতে পারে। তার বোকা পাখিও কি এভাবেই হাসত? তার হাসি কি এমন মোহনীয় ছিল? আনমনে বক্ষ স্থল জুড়ে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। তার বোকা পাখির কথা খুব মনে পড়ল, কিছু সময় পর সবার ফলাফল শোনানো হবে, যাদের সিলেকশন করা হবে তাদের নিয়ে পরবর্তী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তাই জিতু উঠতেও পারছে না, অস্থিরতায় নিজের মাথা চেপে রেখেছে। ইচ্ছে করছে সব ফেলে ছুটে যেতে, তার বোকা পাখির মুখটা একবার দেখতে। খুব জানতে ইচ্ছে করছে সে দেখতে কেমন ছিল। নুবা বসে আছে অনেকক্ষণ। আজকে তার ক্লাসে নতুন এক মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটার নাম তাসনিহা, গায়ের রং উজ্জ্বল বাদামি, কিন্তু কথাগুলো বেশ মিষ্টি। দুজন পাশাপাশি বসে দীর্ঘ আলাপ জুড়ে দিল। কথার এক পর্যায়ে তাসনিহা বলল, আমি দোয়া পড়ছি যেন জিতু ভাইয়ের অধীনে তার নাম আসে, ওনার মনিটরিং কিন্তু বেশ উপভোগ্য। নুবা কিঞ্চিত অবাক হল, জিতু টিমের অধীনে পড়তে হবে কেন? সে অন্য কারোর অধীনে পড়ুক, তাও যেন তার অধীনে নাম না আসে, নিজ মনে দোয়া পড়ল। এর কিছুক্ষণ বাদেই ঘোষণা এলো, যারা সিলেক্ট হয়েছে তাদেরকে দলগতভাবে ভাগ করা হবে। জিতু, জিমান, চিন্ময়, মুবিন এদের চারজনকে ভাগ করে দেওয়া হয়েছে। সবার নাম কালকে লিস্ট করে নোটিশে দেওয়া হবে। এখন সবাইকে নিজেদের ক্লাসে যেতে বলো। নুবা আর তাসনিয়া দুজনেই কথা বলতে বলতে বের হলো। জিতু দৃষ্টি তখনও নুবাতে নিবদ্ধ, মেয়েটা জাদু জানে নাকি? জিতু নিজেকে সংযত করলো, ব্যাহের মতো সে মেয়েটাকে দেখে যাচ্ছে। পাশে থাকা চিন্ময় কিঞ্চিত অবাক হলো, মুখের কোণে হাসি ঝুলছে। কিরে তোর ধ্যান জ্ঞান মানে কোথায় থাকে? কাগজের মধ্যে নুবা নামটা এতবার কেন লিখলি? হ্যাঁ, তুই ওকে পছন্দই করিস না, দেখলেই মানে একদম মানে একদম আক্রোশে তুই ফেটে পড়িস। হ্যাঁ, এখন সিলেকশনের আসনে বসে সব নাম্বার তুই মানে তাকেই দিয়ে দিলি, কাহিনীটা কি মামা? চিন্ময়ের কথা শুনে জিমান, মুবিন দুজনেই জিতুর কাগজে চোখ বুলালো। জিতু ধরা পড়ার ভয়ে দ্রুতই নিজের কাগজ মুড়িয়ে নিল, কপট রাগ দেখিয়ে বলল, দেখ হিরো মাথা খারাপ করিস না, ওর বক্তব্য আমার ভালো লেগেছে তাই তার নাম লিখেছি, এটা নিয়ে এত হাইপার হওয়ার কি আছে বলতো? দেখো হিরো, শুধু শুধু জিতুকে সন্দেহ করছিস, সে তার সব নাম্বার নুবাওকে দিয়েছে সেটা কোনো ব্যাপার না। আসলে হয়েছে কি, তার চোখ জোড়া শুধু নুবাহকেই দেখছে, বাকি প্রতিযোগীদের সে দেখেইনি। তো কি হয়েছে, এরকম হয় ব্যাপার না? জিতু হয়তো বুঝতে পারেনি, এমন ভুল হয়, এটা স্বাভাবিক ব্যাপার, ছাড় দেয় তো। কিন্তু চিন্ময় দৃষ্টিতে সন্দেহের অবকাশ, জিতুর এমন ভুল আদৌ স্বাভাবিক কি জানি? নিছক হতচার সুর তুলো, স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলে উঠল, এবার তো ক্যান্টিনে চল, পেটের নারী ভুরের মানে কিছু একটা খাইতে দিই, বেচারা তো খিদা লাগছে। জিমান, মুবিন, চিন্ময়ের সাথে চার্চের উঠে বসল, ফাঁকা ক্লাস তাই চার্চের উঠতেই শব্দ হলো। জিতু এখনও ঠাই বসে আছে, নিজের ওপর গালি ছুড়ল সকানেক, বেকুবের মতো কি কাজ করে ফেলো, এখন উঠতে বসতে চিন্ময় তার মজা উড়াবে। বাকি তিনজন দরজার চৌঘাটে দণ্ডায়মান। জিমান চেঁচিয়ে উঠল, নুবাহকে নিয়ে ভাবনা শেষ হলে এবারে আসতে পারিস,
আমরা অপেক্ষা করছি তোর জন্য। জিতু ভেবেচাকে খেয়ে গেল। আজ থেকে তাকে কি কি শুনতে হবে কে জানে। মুখশ্রী মুহূর্তে কঠিন কলম। দেখ জিম, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। জিমান ছাড় না ভাই, ভুলে নুহা লিখতে গিয়ে নুবা লিখে ফেলছে হয়তো। চিন্ময় এই কথা বলে জিপে কামড় বসালো, ভয়ে শুকনো ঢোক গিল আর চোখে একবার নজর বুলালো জিতুর উপর। না, জিতু শান্ত হয়ে বসে আছে। যাক বাবা, সে বেঁচে গেল। কিন্তু জিমান চোখ রাঙ্গাল, ইশারে বলল, নুহার নাম কেন নিলি রে? জিতু কাগজটা নিজের পকেটে ঢুকালো যাতে অন্যদের হাতে না যেতে পারে। এরা সব কয়টা হার পর্যাত, একটা কিছু পাইলে হইছে, সারাদিন সেটা নিয়ে পড়ে থাকবে। সে নিজেও চেয়ার ছেড়ে উঠল, পিছু পিছু আগালো ক্যান্টিনের উদ্দেশ্যে। কিছু দূর আসতে চোখ পড়ল বিজ্ঞান ভবনের সামনে জাকিরের দিকে। ছেলেটা হন্তদন্ত হয়ে কিছু খুঁজে যাচ্ছে। আনমনে জিতুর বক্ষস্থল কেঁপে উঠল। নুবা সত্যি জাকিকে পছন্দ করে? কি দেখে পছন্দ করলো এই ভেটকি মাছটাকে? চরিত্রও ঠিক নেই আসলে বলতে হবে, মেয়েটার পছন্দ নিতান্তই বাজে। নিজমনে পিপি করলো। পুরো একটা টেবিল বুক করে বসেছে বন্ধু মহলের নয়জন। সিমি নিজের স্বামী আর জাপানের গল্প করছে। বিয়ের আগে আমার প্রচন্ড রাগ হয়েছিল, যখন আব্বু বলেছিল ছেলে ইঞ্জিনিয়ার জাপান থাকে, তখন খুব কেঁদেছিলাম। কিন্তু এখন মনে হয় আসলে বেস্ট জিনিসটাই আব্বু আমাকে উপহার দিয়েছে। নিজের স্বামী বলে বলছি না, সত্যি তাহার স্বামী হিসেবে অনেক ভালো। ফের তার কণ্ঠে আকুলতা। জুই আর লরিনের দিকে তাকলো। তোরা দুজন বিয়ে করছিস কবে? আর আমি তো বিয়ে করতেই যাই, এত পড়াশোনা কার করতে ইচ্ছে করে? ভাল লাগে না এই জিন্দগি। সিমির মতো আয়েশ করতে চাই, জামাই রোজগার করবে আর আমি পায়ের উপর পা তুলে খাবো। লরিনের কথাই হাসির রোল পড়ে গেল তৎক্ষণাৎ। অন্যদিকে জুয়ের নির্বাক ধূসর দৃষ্টি, তার মন বিষণ্ন। মেয়ে হয়েও নিজের পরিবারের ছায়া সে। এক বড় ভাই আছে, তাও ছন্ন ছাড়া। বিয়ে করে বউনি আলাদা এখন, বাবাহীন পরিবারে সেই এখন শেষ ভরসা। মাথার উপর চারটুকু বাবা দিয়ে গেছেন, নয়তো এতদিনের রাস্তায় নামতে হতো তাদের। মা এক ছোট বোন নিয়ে তিনজনের টানাপোড়নের সংসার। ঢাকা শহরে সেই ছোটবেলা থেকেই আছে, কিন্তু তার বাবার চির বিদায়ের পর শুরু হলো জীবনের আসল সংগ্রাম। তবে আজ যদি তার পাশে বন্ধু মহল না থাকত, তাহলে কি হতো তার অজানা। বন্ধু মহলের সবচেয়ে অসহায় গরিব সে আর মুবিন। চিন্ময়, জিতু, জিমান তার একসাথে পড়াশোনা করেছে সেই স্কুল জীবন থেকে। জিতু বন্ধু মহলের সবচেয়ে ধনী ছেলে। জিমানের বাবা কর্নেল, সে নিজেও আর্মি জয়েন করেছে, লেফটেন্যান্ট হিসেবে যোগদান করবে কয়েকদিন পর। চিন্ময়ের মামা ঢাকা সেন্ট্রাল থানার ওসি। সানি, রকি দুজন কাজিন ভাই বন্ধু, তাদের যৌথ পরিবার। অভাব অনটন নেই তাদের, টাকা হাতের ময়লা। লরিন শিল্পপতি বাবার মেয়ে, তাই তো পরিবার তাকে আদরে মুড়িয়ে রাখে এখনও। অথচ সে একদিন রোজগার বন্ধ রাখলে তার মা বোন না খেয়ে মরবে। নিঃশব্দে দীর্ঘশ্বাস বেরোলো তার। চিন্ময়ের দু আঁখি তখন জুয়ের উপর। সে জানে মেয়েটার অনেক কষ্ট, সে যে জুয়ের কষ্টগুলো অনুভব করে। ইচ্ছে করে মেয়েটাকে সব কষ্ট থেকে দূরে রাখতে, রানীর মতো করে সাজিয়ে রাখতে, কিন্তু তার দু চোখ ছলো ছলো। অনেক কিছু চাওয়ার থাকলেও পাওয়া যায় না, ভালোবাসা বড্ড অসহায়। সে যে অপারক, তাই তো কখনো মুখ ফুটে বলেনি। জুইফুল, তোকে আমি রানী করে রাখবো, ওই দুই চোখে কখনো জল গড়াতে দেবো না। এই হাদারামকে বিয়ে করবি জুইফুল? আমাকে ভালোবাসার দরকার নাই তোর। না, তোর ভালোবাসতে হবে না, আমি তোকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখবো। করবি তো আমাকে বিয়ে? বক্ষস্থল ভারী হলো। এই শব্দগুলো মন গহীনে ঘুরে বেড়ায় তার সেই স্কুল জীবন থেকে, কিন্তু আজও বলা হয়ে ওঠেনি তাকে, হয়তো কখনো বলা হবেও না তাকে।